সরকারি আদেশ পালন নকরে রঙিয়া জওয়াহরলাল নেহরু শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষকে সুদীর্ঘ 27 বছরে রঙিয়া জওয়াহরলাল নেহরু শিশু বিদ্যালয়ের চাকরি করার পিছতো ট্রান্সফার অর্ডারক অমান্য করেছে সহকারী শিক্ষক বাহারুল ইসলামে। বিদ্যালয়খনের একাংশ অভিভাবক আর ছাত্র ছাত্রীসলক ধর্ণা দিবল উচতনি যোগালে শিক্ষক বাহারুল ইসলামে। আনকি ক্লাসরুমের ভিতর শিক্ষকগীক ট্রান্সফার করব নালে বলে নিজের পাঠদান করা টেবুলতে একাংশ অভিভাবকের স্বাক্ষর ললে। ইফালে শিক্ষকগীর বদলি স্থগিত রাখব একাংশ অভিভাবক আর ছাত্র ছাত্রীসলে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। বিদ্যালয়খনের অস্থায়ী প্রধান শিক্ষকগীর বিদ্যালয়ের চাবি পর্যন্ত জোর করে লই গল। উল্লেখযোগ্য যে রঙিয়া জওয়াহরলাল নেহরু শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রীগিয়ে যা 1 অক্টোবর পেনশন লাভ করে, যার পরিপ্রেক্ষিত অন্য বিদ্যালয় এখনের প্রধান শিক্ষক রাতুল লহকরক নিজের বিদ্যালয়খনের অস্থায়ীভাবে নিযুক্তি দিয়া হয় রঙিয়া জওয়াহরলাল নেহরু শিশু বিদ্যালয়ত। এই ঘটনার পিছতে জাঙুর খাই উঠে সহকারী শিক্ষক বাহারুল ইসলামে। আনহাতে বাতরি সংগ্রহ করবলে যাওয়া সাংবাদিককে দুর্ব্যবহার করে একাংশ অভিভাবকে। এই ঘটনায় এক চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র রঙিয়াত। এটা কথা হল ট্রান্সফার অর্ডার অহার পিছতো নিজের ময়মতালিরে বিদ্যালয়ত থাকিবলে বিচরা শিক্ষকর বিরুদ্ধে কিবা ব্যবস্থা গ্রহণ করা হবনে, সেয়া সময়তে লক্ষণীয় হব। বাহারুল ইসলামর যাওয়া সপ্তাহতে আর মানে তারিখ মনত নাই ট্রান্সফার অর্ডার হওয়া বলে মানে শুনেছো, মানে ইতিমধ্যে পাব লাগে, কপি মানে পাই নাই, এটা কপি মানে পাই নাই। তারপর বাহারুলে মোক অল্প খং করছে আর আপনি করছে নাকি, মানে বোলো মানে একদম শপথ খাই গেছো মানে এইবিল নাই। কি বছর থাকলে ইয়াতে বাহারুল বাহারুল আরম্ভ আছে মোটামুটি কোয়া মতে 24 বছর মানে লাগে। মানে আপনার একটা কাম করি, মানে চিঠি পাই নাই, মানে যান বার সহায় করি আপনার রিলিজে নকরো, মানে থাকা দিন নিয়মমতে রিলিজ করবো অর্ডার পালে, মানে অর্ডারও পো নাই আর রিলিজ নকরো বলে কই দিছো। তাতকে বেশি আর কি সহায় লাগে, তাতকে বেশি তো মানে সহায় করবো। মোর নাম স্যার বাহারুল ইসলাম। কি বস্তু আছে ইয়াতে? মানে সহকারী শিক্ষক হিসাবে আছো। কি বছর ধরে আছে ইয়াতে? 26 বছর 26-27 বছর হয়ে গেল। ট্রান্সফার অর্ডার আছে? ট্রান্সফার অর্ডার আছে, কি কি অভিযোগ আছে মানে গম নাপাও, মতো মানে জানার মোট অভিযোগ নাই, যদি কিবা অভিযোগ আছে মানে গম নাপাও। আপনি যাব কি ইচ্ছা করেন? 26 বছর একটা জায়গা কাম করার পিছতো যাব ইচ্ছা করা নাই, কি অভিযোগ থাকিল হয় মানে যাম? অভিযোগ নাই, সরকারি অর্ডার যেটা থাকে তো যাব লাগে। আপনি সরকারি অভিযোগ নাশ্চাত করব বিচারেছে নাকি? সরকারের যে অর্ডার সরকারি অর্ডার মানব বিচারে না নাকি? মানে তাহলে যাব কি বিচার না? না আপনি তো গার্জেনক আপনি কইছে বলে আপনি কোয়া বলে কইছে কইছে আপনি কোনজন গার্জেনক মাতি আনক, মোর আগত মাতি আনক। আপনি যাওয়ালি মানে কোয়া করেছে? যাওয়ালি কি করিল মই করেছে আপনি কি কইছে? কো করোনা এটু কি করিছো কম, এই মাত্র কম, কোনে কইছে? রঙিয়ার আইনাল হুসেনের রিপোর্ট, আদিত্য। এনকেএছ হুন্ডাই স্বাগত। নর্থ ইষ্টর প্রথম GDSI 2.0 অফিসার্স ডিলার হয়েছে এনকেএছ হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধার তৈয়ারী মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলার এটা ডিব্রুগড়। আমার এনকেএছ হুন্ডাই ডিলারত ওপেন সেলস কনসালটেট রুম, কাস্টমার রুমের পুরনি গাড়ির এক্সচেঞ্জ ফেসিলিটিও রখা হয়েছে। ইয়াত সেলসর সার্ভিস সেক্টর সুন্দর সুবিধা আছে, প্রয়োজনীয় সকল এডভান্স টুলস, হুইল ব্যালেন্সিং, এলাইনমেন্টর অত্যাধুনিক মেশিন, পোস্ট হাইড্রলিক লিফ্ট, ফুল্লি ট্রেইন মেন পাওয়ার, নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি, ফুলি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। এনকেএছ হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট, ওয়াশিং ফেসিলিটি, হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেসার চেক করার বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএছ হুন্ডাইলে আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।